শুভ বিকাল। তো আশা করি সবাই ভালোই আছেন। তো আমার পরিচয়টা দিয়ে নেই, আমি অর্ক, আর আজকে আমার সামনে একটা ক্যাকটাস দেখতে পাচ্ছেন। এই ক্যাকটাসটার নাম হলো জিমনোক্যালিসিয়াম কুইলহেনিয়াম। এই কুইলহেনিয়াম ভ্যারাইটিগুলো খুবই সুন্দর, কাটা রঙগুলোও খুবই সুন্দর হয়, দেখতেও অসাধারণ হয়। তো এই ক্যাকটাসটা নিয়ে কথা বলার আগে আমি বলে নিই যে ক্যাকটাসটার আজকের বিষয়বস্তু হলো যে আপনার কুইলহেনিয়াম বা এর যত্ন আপনি তা না, আজকের বিষয়বস্তু হলো আপনার ক্যাকটাস যখন অতিরিক্ত মাত্রায় ডিহাইড্রেটেড হবে তখন সেই গাছটাকে আপনি রিভাইভ করবেন বা আপনি আবার নতুন করে সেটাকে পুনর্জীবিত করবেন কিভাবে সেটা নিয়ে। তো আমার এই যে সামনে ক্যাকটাসটা দেখতে পাচ্ছেন, ক্যাকটাসটার অবস্থা আসলে ভয়াবহ রকমের খারাপ। ভয়াবহ রকমের খারাপ বলতে যে এই ক্যাকটাসটা কিন্তু গোল শেপের থাকার কথা ছিল, কিন্তু এটা শুকাতে শুকাতে দেখেন ডিহাইড্রেট হতে হতে একদমই শেপ নষ্ট হয়ে একদম বাজে অবস্থা হয়ে গেছে। এটা অনেকটা নেগলিজেন্সিও বলতে পারেন আমার, কারণ আমি এটা আগে হয়তো এই কাজটা আগে করলে সেটা ঠিক করা যেত। আর আরেকটা কারণ, আমি তখন কোনো কিছুই করিনি বা সময় মতো না করার কারণে আস্তে আস্তে এরকম ভয়াবহ আকার ধারণ করেছে। এখন কথা হলো যে একটা ক্যাকটাস যখন ডিহাইড্রেটেড হয় বা অতিরিক্ত মাত্রায় ডিহাইড্রেটেড হলে বা আপনি প্রপার যত্ন নিচ্ছেন তারপর ডিহাইড্রেটেড হচ্ছে, এই কারণটা কী কী বা কী কী কারণে আপনার ক্যাকটাস আপনার পানি গ্রহণ করতে পারছে না? প্রথম কারণ আর প্রথম সবচেয়ে বড় বেশি কারণ যেটা হয় সেটা হলো আপনার ক্যাকটাসের রুট নষ্ট হয়ে যাওয়া। এই এটাই মেজর রিজন থাকে আপনার গাছ। তখন কি হয়, আপনি যত যত্ন নেন, পানি দেন, যাই করেন না কেন, গাছ কি করছে, রুট থেকে আপনার কি বডিতে পানি নিতে পারছে না, এবং বডির যে পানিটা আছে, মানে এই বডি থেকে যে পানিটা আছে, এই পানিটা কি করছে, ওরা যে খাদ্য তৈরি করতে হয় সে খাদ্য তৈরিতে তখন ওরা বডিতে যে আপনার জমানো পানি, ক্যাকটাস কি একটা সাকুলেন্সি বৈশিষ্ট্যের গাছ, ওরা বডিতে পানি জমিয়ে রাখে, এবং ওরা সে পানিটা যখন ওদের প্রয়োজন হয় তখন কি করে, ওরা বডি থেকে ওই পানিটা ব্যবহার করে। তো তখন কি করছে, এরা বডি থেকে পানি গ্রহণ করছে ঠিকই, কিন্তু ওরা রুট দিয়ে আর নতুন কোনো পানি বডিতে নিতে পারছে না। এর কারণে আস্তে আস্তে এরা শুকায় শুকায় এই ভয়াবহ অবস্থা হয়ে গেছে। তো বাগান করতে গেলে এরকম ঘটনা বা এরকম সবসময় যে সব গাছ সুন্দর থাকবে তা না, অনেক সময় অনেক কিছু হতে হবে, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমারও সেরকম একটা সমস্যার সম্মুখীন হলো এই ডিহাইড্রেশন। তো এবার গাছগুলোর মধ্যে একমাত্র এই গাছটাই এতটা ভয়াবহ আকার ধারণ করেছে, আর কোনো গাছে এরকম হয়নি। সবাইকে মোটামুটি সময় মতোই আপনার চিকিৎসা যেটা করার সেটা করেছি। তো যেটা হয়েছে, তো আমার গাছের ক্ষেত্রে এটা রুট সিস্টেম যে একবারে নষ্ট হয়ে গিয়েছিলো তা না বা পচন ধরেছিল তাও না, কিন্তু কোনো এক কারণে এই গাছটা বডিতে পানি নিচ্ছিল না বা পানি গ্রহণ করছিল না। হয়তো যে সময় হয়েছে ওই সময় রুট সিস্টেমটা ঠিক ছিল না, পরে ঠিক হলেও যখন আপনার গাছ অতিরিক্ত মাত্রায় ডিহাইড্রেটেড হবে এবং অতিরিক্ত মাত্রায় ডিহাইড্রেটেড হওয়ার পর গাছের কী হবে, এনার্জি শেষ হয়ে যায়, তখন গাছ নতুন করে রুট ছাড়ার এবং নতুন করে রুট ছেড়ে পানি গ্রহণ করার মতো এনার্জি গাছের মধ্যে থাকে না। ওই সময় দেখা যায় যে আপনার নতুন রুট যদি কিছু আসেও সে ঠিক মতো করে আর খাদ্য গ্রহণ করতে পারছে না, তখন তাকে ইন্টেনসিভ কেয়ারে নিয়ে যেতে হয় বা আপনাকে একদমই যে আইসিইউতে নিয়ে যেভাবে ট্রিটমেন্ট করা লাগে আপনার গাছকেও সেভাবে আইসিইউতে নিয়ে ট্রিটমেন্ট করতে হবে। তো এখন এটা হলো আপনার অতিরিক্ত মাত্রায় ডিহাইড্রেটেড একটা ক্যাকটাসের লক্ষণ দেখালাম যে কীরকম চেহারা হতে পারে এবং কতটা ভয়াবহ হতে পারে, এবং এরকম ডিহাইড্রেট হলে কী করা লাগে সেটা পরবর্তীতে আলোচনা করব। আর নর্মালি আপনার ক্যাকটাস যদি হালকা ডিহাইড্রেটেড হয় তাহলে সেক্ষেত্রে আপনার এত কিছু করার প্রয়োজন পড়ে না। আপনি কি পানি দিলে যদি গাছ গ্রহণ করে দেখবেন যে আপনার একবার বা দুইবার দুইটা ওয়াটারিংয়ে আপনার কি হচ্ছে, গাছ আপনার আবার ফুলে যাচ্ছে বা আপনার পুরুষ্ট হচ্ছে, তখন বুঝতে পারবেন যে ওই ডিহাইড্রেটটা নর্মাল, আপনার গাছ কোনো কারণে পানি পায়নি রেগুলার, সেজন্য গাছে ডিহাইড্রেশন আসছে, রুট সিস্টেম সব কিছু ঠিক আছে। তা আমি ওরকম একটা ক্যাকটাস দেখাই আপনাদের। তো যেমন এই ক্যাকটাস দুইটা, এটা এচিনোফসুলাস বা ব্রেইন ক্যাকটাসের একটা ভ্যারাইটি। এচিনোফসুলাসটা যখন এখানে প্রেস করবেন দেখবেন যে আপনার ক্যাকটাসটা নরম আছে, তার মানে বুঝতে হবে এই ক্যাকটাসটা ডিহাইড্রেটেড আছে।
তারপর যেমন এই জিমনোক্যালিসিয়াম, এটা কুইলহেনিয়ামেরই একটা ভ্যারাইটি। কুইলহেনিয়াম এটার কাঁটাগুলা আপনার একটু স্পাইরাল গোত্রের জন্য স্পাইরালিস বলে, কুইলহেনিয়াম স্পাইরালিস, একটা কাল্টিভার্স ভ্যারাইটি। তো এটারও বডিতে যথেষ্ট পরিমাণ পানি কম আছে, কিন্তু এই ডিহাইড্রেশনগুলা, যেহেতু আমি ক্যাকটাসগুলো প্রায় 7-8 দিন 1 সপ্তাহের উপর তোলা আছে, তো কি হয়েছে, একটু ডিহাইড্রেট হয়ে গেছে, আবার শীতেও আমি কম পানি দিয়েছি, ডিহাইড্রেটেড হয়ে আছে। তো সব মিলিয়ে এই ক্যাকটাসগুলো আপনার একটু কুচকানো দেখা যাচ্ছে এই দিক দিয়ে। তখন বুঝতে পারবেন যে এই কুচকানো দেখে এবং এই বডি স্ট্রাকচার দেখে বুঝতে পারবেন যে এই ক্যাকটাসটা আপনার ডিহাইড্রেটেড হয়ে আছে। কিন্তু এই ক্যাকটাসগুলো লাগানোর পর আপনার একটা বা দুইটা বা তিনটা পানিতে 1 মাসের মধ্যে কি হবে, এই ক্যাকটাসগুলো আবার নতুন চেহারা ধারণ করবে। তো এইটা হলো আপনার নর্মাল ডিহাইড্রেশনের লুক। কিন্তু যখন আপনার ক্যাকটাসটার এই অবস্থা হবে, এটাতে আমি যদি অতিরিক্ত এখন পানীয় দিই, ক্যাকটাসটা ঠিক হতে যাবে না, এবং ঠিক হতে অনেক সময় লাগতে পারে, অথবা আপনার ঠিক হওয়ার মতো এনার্জি গাছটার থাকবে না। তো এখন এই গাছটাকে কি করতে হবে, তো গাছটাকে আমি যেটা করব সেটা হলো যে আমি এই ক্যাকটাসটাকে এখন ওয়াটার থেরাপি দিব। তো ওয়াটার থেরাপিটা আমি মিডিয়া সহ দিব না, কারণ গাছটার অবস্থা অলরেডি অনেক একটা করুণ অবস্থা, এবং গাছটাকে আগে কি করতে হবে, আগে ওকে পানি খাওয়ায় হৃষ্টপুষ্ট করতে হবে এবং ওর মধ্যে এনার্জি আনতে হবে। এনার্জি আনলার পর যখন ফুলে যাবে ক্যাকটাসটা, আবার যখন নতুন নর্মাল শেপে চলে আসবে, তখন আমি এই গাছটাকে আবার লাগাবো। কি করব, যে আপনার দেখা যাবে যে আমি এটা ওয়াটার থেরাপি দেওয়ার সময়, যেহেতু মিডিয়া ছাড়া দিচ্ছি, এখান থেকে প্রচুর ওয়াটার রুট বের হবে, অনেক সাদা সাদা দেখা রুট বের হবে পুরা। যদি এই গ্লাসটার মধ্যে আমি ওয়াটার থেরাপি দেব, এই পুরো গ্লাসটা আপনার রুটে ভরে যাবে, এবং রুটে ভরে গেলে তখন আস্তে আস্তে পানি টেনে টেনে এই গাছটা ফুলে উঠবে এবং একটা সুন্দর শেপ ধারণ করবে, এবং গাছটার ভেতর পানি আসার পর গাছের মধ্যে আবার নতুন করে শক্তি, প্রাণ শক্তি ফেরত আসবে। তখন আমি আবার যে ওয়াটার রুটগুলো আছে ওইটা কেটে আমি মিডিয়াতে বসাবো, এবং মিডিয়াতে বসানোর পর আমি তারপর আবার নর্মাল যেভাবে আপনার ওয়াটারিং বা সেট করতে হয় গাছটাকে, সেভাবে আমি নর্মাল ওয়েদারে সেট করব। তো সেটা আমি পরবর্তীতে দেখাবো, আমি এটা লং টার্ম প্রসেসের একটা ভিডিও বানাবো যে আমার শেপটা কেমন হয়, কীরকম উন্নত হচ্ছে গাছে, গাছটা নষ্ট হচ্ছে কিনা বা পচে যাচ্ছে কিনা, সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন ওয়াটার থেরাপি কীভাবে দিতে হয় সেটা দেখায়, আমি গ্লাসে পানি নিয়েছি, এতখানি পানি যতটা সময় লাগবে না, তো আমি দেখাই আপনাদেরকে যে পানি নেওয়ার পর, এই যে পানি নেওয়ার পর আপনার গোড়াটা যেন পানির সাথে একদম না লেগে থাকে, বা আপনার ক্যাকটাসের যে গোড়াটা আছে, যেমন এখানে দেখাই আপনাদেরকে কি হচ্ছে, ক্যাকটাসের গোড়াটা পানির সাথে লেগে যাচ্ছে। তো এই গোড়াটা যেন পানির সাথে না লেগে থাকে, বা এইভাবে এতখানি ডিপ করে কখনোই পানি দিবেন না, তাহলে কি হবে, আপনার ক্যাকটাস এই যে গোড়াটা আছে, গোড়াটা পানির সংস্পর্শে থাকতে থাকতে আস্তে আস্তে পচে যেতে পারে। তো আমি এটার পানি লেভেল একটুখানি কমাই দিব, কমাই দিয়ে এই শুকরের অগ্রভাগগুলো অল্প একটুখানি যেন পানির সাথে ছুঁয়ে থাকে এমন করে রেখে দিব। তখন কি হবে, ওরা ওইখান থেকে এমনি হিউমিডিটি বেশি থাকবে ওই জায়গাতে, এবং পানির হালকা সংস্পর্শে ওরা আস্তে আস্তে রুট ছাড়া শুরু করবে, এবং রুট ছাড়লে আপনার কি হবে, গাছটা এই ওয়াটার রুট এখান থেকে ছাড়বে। তো আমি অল্প একটু পানি কমাই দিই এখান থেকে, তো পানি কমানোর পর আমি গাছটাকে আবার বসালাম এখানে, বসানোর পর আরেকটুখানি কমাতে হবে। এই যে এখন ঠিক আছে, এখন আর গোড়া পানির সাথে লাগছে না, কি হলো, গোড়াটা পানি থেকে আপনার উপরে আছে। এখন আমি এই গাছটাকে সরাসরি রোদে রাখবো না, একটা ছায়াযুক্ত যেখানে মোটামুটি ভালো বাতাস পায় এবং আলো মোটামুটি আসে, কিন্তু সরাসরি সূর্যের আলো পড়ে না, এমন জায়গাতে আমি এই গাছটাকে রেখে দিব, এবং রেখে এটা এখন অবজারভেশনে থাকবে। আমি 10-15 দিন পর আপনাদেরকে আপডেট দিব, যে এই 1 সপ্তাহ পরে আমি আপডেট দিব যে গাছে কীরকম শিকড় আসছে কি আসে নাই বা কী হয়েছে সেটা, এবং তখন আপনাদের সাথে শেয়ার করব যে পরবর্তীতে আমি কী করব। ওয়াটার থেরাপির ভিডিওতে তো আগেই বলে দিয়েছিলাম
কেন ওয়াটার থেরাপি আর কেন কি করা যায়। তো আমি হচ্ছে এই গাছটাকে ওয়াটার থেরাপি দিয়েছিলাম, তখন দেখেছিলাম যে কি পরিমাণ ডিহাইড্রেট ছিল, এখন মোটামুটি পুরা গাছটাই আপনার আবার পার্ট আপ হয়েছে, মানে আপনার ফুলে ফেঁপে সুন্দর মতো শেপে চলে এসেছে। এই দেখেন এই সাইডের গাছগুলোতে ইভেন নতুন গ্রোথ রেখাও চলে আসছে। এই জায়গাটাতে একদম ভেতরে ঢুকে গিয়েছিলাম, মোটামুটি পুরাটুকু আবার বের হয়ে আসছে। তো এটা মোটামুটি এখন পুরাটুকুই যখন স্বাস্থ্যবান হয়ে গেছে, এখন এই গাছটাকে আবার লাগানোর সময় চলে আসছে। তো আমি বলেছিলাম যে এই ওয়াটার থেরাপিতে গাছ কিভাবে কি করতে হয় সবে বলা হয়ে গেছে আগের পার্ট, মানে আগের অংশে। তো আমি যেটা বলেছিলাম যে আপনার যে শিকড়গুলো থাকে, তো শিকড়গুলোকে কি করতে হবে, যেগুলো ওয়াটার রুট, এই রুটগুলো যখন আপনি মিডিয়াতে দিবেন বা নতুন মিডিয়াতে দিবেন, এই রুটগুলো মরে যাবে বা নষ্ট হয়ে যাবে। সুতরাং এই রুটগুলোকে যখন আপনি লাগাবেন, লাগানোর সময় আবার কেটে এখান থেকে এভাবে কেটে লাগিয়ে দিবেন, তাহলে এই রুট থেকে, মানে এই রুটটা যখন মিডিয়াতে যাবেন তখন যেহেতু নষ্ট হয়ে যাবে, এখান থেকে অনেক সময় আছে একটা রট হওয়ার একটা বা পচে যাওয়ার একটা চান্স থাকে, সেই চান্সটা হবে না। তো এইভাবে রুটটা পরিষ্কার করে এই গাছটাকে আমি একদিন শুকাবো, শুকাই নিয়ে তারপর আমি এটা ভালো করে মিডিয়াতে লাগাবো। এবং এটাই ওয়াটার থেরাপি দেওয়ার প্রসেস, এবং কেন দেওয়া হয়, কী কারণে দেওয়া উচিত ওয়াটার থেরাপি, এবং সেগুলা সম্পর্কে সবে আলোচনা করা হয়েছে। তো যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনে ক্লিক করলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাবেন। আর অবশ্যই যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক ও শেয়ার করবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।